ত্রিপুরা সরকারের ঘোষণা অনুযায়ী শুক্রবার সারা রাজ্যের সাথে আগরতলা শিশু বিহার স্কুলেও গ্রুপ ডি পদে কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এই স্কুলে যারা বহিরাজ্য থেকে এসেছেন তাদের পরীক্ষা নেওয়া হয় এই কেন্দ্রে। এই পরীক্ষায় প্রথম পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্য থেকে চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। জিআরবিটির এক আধিকারিক জানিয়েছেন, গ্রুপ ডি পদের জন্য পশ্চিম জেলায় মোট 43টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিশু বিহার স্কুলে যারা পরীক্ষা দেবেন কিংবা বহিরাজ্য থেকে এসেছেন তাদের অবশ্যই করোনার আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। ওই আধিকারিক জানান, কোভিডের যাবতীয় বিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে প্রচুর চাকরি প্রার্থী বহিরাজ্য থেকে এসেছে। উল্লেখ্য, 22 আগস্ট থেকে নেওয়া হবে গ্রুপ সি পদে পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল। আজকে আমাদের জিআইবিটি থেকে গ্রুপ ডি যে পরীক্ষাটা এমটিএসের গ্রুপ ডি পরীক্ষা আজকে এখানে নেওয়া হচ্ছে। তো আমাদের শিশু বিহার স্কুলে কী কী গাইডলাইন রয়েছে? আমাদের তো এখানে আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে টোটাল এই সেন্টারে 336 ক্যান্ডিডেটস আছে আমাদের এখানে। তাতে আমাদের সবটাই আউট অফ স্টেট বা বাইরে থেকে আসছেন, কেউ হয়তো আসাম থেকে, কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঝাড়খণ্ড থেকেও আছেন, রাজস্থান থেকেও আছেন। তো তাদেরকে কম্পালসারি আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, যেটা নাকি 96 আওয়ার্সের মধ্যেই ইস্যু করা হয়েছে। তো এখানে আমরা চেক করছি, পাশাপাশি আমরা এখানে থার্মাল স্ক্রিনিং হচ্ছে, আমাদের মেডিকেল স্টাফও আছে আমাদের, আমাদের এখানে উনি চেক করছেন, প্লাস আমাদের মাস্ক পরা কম্পালসারি, প্লাস এখানে আমাদের এখানে মাস্ক যদি কেউ না এনে থাকে বা ভুলে মিস হয়েছে এখান থেকে সবাইকে মাস্ক দেওয়া হচ্ছে, পাশাপাশি স্যানিটাইজ করা হচ্ছে। আমাদের কালকে এখানে এসে আমরা কালকে এসে পুরো বিল্ডিং আমাদের আমরা স্যানিটাইজ করেছি, পরিষ্কার করে দিয়েছি এবং যত ধরনের প্রিকশন নেওয়া যায় সবগুলি ফেরত আমরা করেছি। টোটাল সারা রাজ্যে কত সেন্টার এবং কত পরীক্ষা? আমার টোটাল সারা রাজ্যটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট, আমি যেহেতু ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, এখানে মিটিংগুলোতে আমি ছিলাম, সেখানে 43 সেন্টার্স যদি আমি জানি আছে গ্রুপ ডি পরীক্ষার জন্য। আর রবিবারে আমাদের গ্রুপ সি পরীক্ষা আছে, এটার জন্য আনুমানিক 85-এর মতো সেন্টার আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সম্পূর্ণ কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে বিলোনিয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, বিদ্যাপীঠ স্কুল, বিলোনিয়া বিকেআই এবং বিলোনিয়া গার্লস স্কুলে। চাকরি প্রত্যাশী বহু যুবক যুবতী আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অবজারভারদের থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হয়েছে। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন দেবনাথ বলেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে শিক্ষকদের এবং পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অসুবিধা এখন পর্যন্ত হয়নি এবং সকলের কাছে সহযোগিতা কামনা করছেন। এবং বিলোনিয়া গার্লস স্কুলে যাওয়ার পর দেখা যায় আজ সকাল থেকে সেখানে বিদ্যুতের সমস্যা চলছে এবং ভারপ্রাপ্ত প্রধান বিমল দাস স্কুলে বিদ্যুতের এই অবস্থার জন্য খুব উগ্র দেন প্রধান শিক্ষক থেকে। অন্যান্য শিক্ষকরা ইলেকট্রিক অফিসে ফোন করার পর তাদের ইমার্জেন্সি নম্বরে ফোন তোলার মতো কোনো লোক নেই। সংবাদ প্রতিনিধি যখন বিদ্যুৎ অফিসে যায় তখন অফিস ইনচার্জ যিনি ছিলেন উনি বলছেন ওদের ইমার্জেন্সি মোবাইল ফোন কার কাছে আছে তা ঠিকভাবে বলতে পারছেন না। এই হলো বিলোনিয়ার বিদ্যুৎ পরিষেবার হাল। পরীক্ষা কেন্দ্রগুলিতে এইভাবে বিদ্যুৎ না থাকার ফলে পরীক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। গ্রুপ ডির এক্সাম আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রাথমিক পর্যায়ে রুম ওয়াইজ তার রোল ওয়াইজ আমরা ক্যান্ডিডেটদেরকে আইডেন্টিফাই করে ঢুকানোর এবং সিট প্ল্যান ওয়াইজ বসানোর চেষ্টা করছি এবং বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমাদের ওএমআর সিট এসে যাবে, ওএমআর সিট দিয়ে দেবো, তারপরে বুকলেট, হ্যাঁ, এরপরেই আমাদের এক্সাম প্রসিডিউর শুরু হবে। কোভিড বিধি নিষেধ, হ্যাঁ, কোভিড বিধি নিষেধ আমরা সব মেনটেন করছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমাদের সিট প্ল্যানগুলো হচ্ছে হয়েছে। হ্যাঁ, সব কিছু স্যানিটাইজার সব কিছু ব্যবস্থা আছে অ্যাভেলেবেল। আমরা কিছুক্ষণের মধ্যেই ওএমআর সিট দিয়ে দেবো, আধা ঘন্টা সময় বাকি আছে, আমরা ইতিমধ্যে ওএমআর সিট দিয়ে দেবো, তারপরে বুকলেট দিয়ে দেবো, এক্সাম শুরু হয়ে যাবে। কোনো ধরনের অসুবিধা? না না, কোনো ধরনের কোনো অসুবিধা। পরীক্ষার টাইম কতক্ষণ? আমাদের এটা 10টা থেকে শুরু হবে, 12টায় শেষ হবে, 2 ঘন্টা টাইম। ওকে, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।